চালিয়েছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি আজকে বিস্তারিত সংবাদে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহান বিজ্ঞানী ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 200তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির অফিসে। অ্যাঙ্গেলসের জীবন ভাবাদর্শ তুলে ধরেন নেতৃত্বরা। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 200তম জন্মদিন। কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস 1848 সালে ঐতিহাসিক কমিউনিস্ট ইশতেহার রচনা করে সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণী এবং শ্রমজীবী মানুষের কাছে আহ্বান দিয়েছিলেন যে ভবিষ্যৎ সমাজতন্ত্রের পুঁজিবাদ ধ্বংস হবেই এবং শ্রমিক শ্রেণীকে বিপ্লবে নেতৃত্ব দিতে হবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আলোচনা করা হবে। 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে কিভাবে পালন করবে, পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সাংগঠনিক বৈঠক সংগঠিত হয়। একটা সমাবেশ 14ই ডিসেম্বর ভারত বাঁচাও সোনিয়া গান্ধী ডাক দিয়েছেন, এটাতে পার্টিসিপেট করার বিষয়ে ডিসকাশন। 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এটা পালন করা। এরপরে ভূপালে ন্যাশনাল ট্রেনিং ক্যাম্প হচ্ছে কংগ্রেস সেবাদল অনেকদিন পরে। প্রতি বছরের মতো এবছরেও গোর্খাবস্তির অরণ্য ভবনে মকড্রিল অনুষ্ঠিত হয়েছে। মূলত দুর্যোগের সময় কিভাবে কর্মীরা কাজ করবে সেই বিষয়ের উপরই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ যো হ্যাঁ ইয়ে হর সাল যো হ্যাঁ ইয়াহাঁ পর এনডিএ মে যো হ্যাঁ স্টেট লেভেল কা মেগা মক ড্রিল করাতে হ্যাঁ ইয়ে জিতনে ভি নর্থ ইস্ট স্টেট হ্যাঁ সব মে ইয়ে হর সাল হতা হ্যাঁ তো ইসকে অন্দর জিতনে ভি স্টেক হোল্ডার্স হ্যাঁ এনডিআরএফ এইচডিআরএফ বিএসএফ আসাম রাইফেল সিআরপিএফ ফায়ার সার্ভিস এই সব ইসমে ইনভলভ হতে হ্যাঁ। আজ এ পর্যন্তই। পরবর্তী খবরাখবর জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।